সবাইকে নববর্ষের আন্তরিক এবং শুভেচ্ছা। গত 5 জানুয়ারি 2024 মহামান্য রাজ্যপাল আমাদের অ্যাসেম্বলিতে যে ভাষণ রেখেছেন, সেই ভাষণে অ্যামেন্ডমেন্ট মোশনে আমাদের বিরোধী যে বিধায়করা অ্যামেন্ডমেন্ট মোশন এনেছেন সেটাকে সমর্থন জানিয়েই আমি কিছু বক্তব্য পেশ করতে যাচ্ছি। এখানে যে গভর্নমেন্টের মাননীয় রাজ্যপালের যে অ্যাড্রেস, আমি ভেবেছিলাম যে রাজ্যপালের ওইখানে যে টাউন কমিটি বিল, এডিসি থেকে পুলিশ বিল, কাস্টমারি ল, এই বিলগুলি একটু উল্লেখ থাকবে, কিন্তু দুঃখের বিষয় ওইগুলি কোনোটাই এখানে উল্লেখ করা নেই। এতগুলো বিল থাকা সত্ত্বেও কেন আমাদের রাজ্যপাল ওই বিলগুলি সম্পর্কে কিছু বলেননি, এটা আমি জানি না। তার সঙ্গে আমি এক্সপেক্ট করেছিলাম যে আমাদের টিটিএডিসি যে গভর্নমেন্ট, ওরা গ্রেটার টিপ্রাল্যান্ড অথবা সেপারেট স্টেটের জন্য যে রেজুলিউশন পাস করে মহামান্য রাজ্যপালের কাছে এবং ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে পাঠানো হয়েছে সেই বিষয়ে কোনো উল্লেখ নেই। আজকে এই পবিত্র বিধানসভায় দাঁড়িয়ে আমি এটাই বলতে চাই, যখন আমি 2018 সালের বিধায়ক ছিলাম তখনও আমি টিপ্রাল্যান্ডের কথা বলেছি, এবং আজকেও যেহেতু ভারতের সংবিধান এবং 2-3 ধারায় উল্লেখ আছে যে সেপারেট স্টেটের জন্য আমরা কথা বলতে পারি এবং ডিমান্ড রাখতে পারি। আমাদের ত্রিপুরা রাজ্যে বিজেপি এবং আইপিএফটি জোট সরকার এখনও চলছে, এখনও আমাদের একজন মাননীয় বিধায়ক তথা মন্ত্রী আমাদের শুক্লাচরণ নওয়াতিয়া আইপিএফটির যারা সেপারেট স্টেটের জন্য ডিমান্ড করছে, আমরাও ত্রিপুরামথা হয়ে আজকে এই পবিত্র বিধানসভায় ত্রিপুরাল্যান্ড এবং গ্রেটার ত্রিপুরাল্যান্ডের জন্য এই মহামান্য রাজ্যপালের যে ভাষণের বইয়ে ইনক্লুড করার জন্য দাবি জানাচ্ছি, এবং এই গ্রেটার ত্রিপুরাল্যান্ডের বিষয়টা আগামী বিধানসভাগুলিতে আমরা যদি প্রাইভেট মেম্বার্স রেজুলিউশনে চান্স পাই তাহলে অবশ্যই এই বিষয়টা আনবো। এবং লাস্ট বিধানসভাতে আমাদের মাননীয় সদস্য একজন এনেছিলেন প্রাইভেট মেম্বার্স রেজুলিউশনে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের ব্যাপারটা, কিন্তু তখনও আমাদেরকে চান্স দেওয়া হয়নি, খুবই দুঃখের ব্যাপার। এখানে ইকুয়ালিটি মেনটেন করা হচ্ছে না, সুশাসনের কথা বলছে কিন্তু সুশাসনের মধ্যেও অনেকগুলি বিষয়ে আমরা আমাদের নজরে আসে। আমি একটা উদাহরণ দিতে যাব। গত 1 সপ্তাহ আগে আমাদের বিধানসভা শুরু হওয়ার আগে একজন পুলিশ অফিসার শ্যামশঙ্কর রিয়াং, উনাকে নন্দননগরে একজন রিক্সা ড্রাইভার এমনভাবে বিট করেছে, এমনভাবে উনাকে পিটিয়েছে লাথি দিয়ে, উনি এফআইআর করেছেন। উনার পোস্ট হচ্ছে যাত্রাপুর পুলিশ স্টেশন, উনি ছুটিতে এসেছেন খ্রিস্টমাসের জন্য, উনি ইন্সপেক্টর। আজ পর্যন্ত ওই দোষীদের কোনো পদক্ষেপ এবং ওই দোষীদের আজ পর্যন্ত অ্যারেস্ট করা অথবা ডিটেইন করার কিছুই পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এটাই কি সুশাসন? এটাই কি ত্রিপুরা রাজ্যের সুশাসন? আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অবগত করতে চাই এই বিষয়ে,
যে আপনি এই বিষয়টা সিরিয়াসলি নিন, কারণ আপনারা এবং আমরা সবাই বলি উই আর ইন্ডিয়ান, আমরা হিন্দুস্তানি, আমরা ভারতবর্ষে বাস করি। এই গণতন্ত্র দেশের মধ্যে সবার অধিকার আছে যার যার ধর্মীয় পালন করার, এটা হবে থাকবে। কিন্তু এইভাবে একজনকে এক পুলিশ অফিসারকে, যদি একজন পুলিশ অফিসারে যদি ওইভাবে লাঞ্ছনা হয় তাহলে আমরা আমাদের সাধারণ জনগণ কোথায় থাকবেন? ওইটাই আমাদের খুবই কষ্ট লাগে। ওইসব বিষয়ে যদি আমরা আলাপ আলোচনা করি, সুশাসনের নামে অনেক কিছু হচ্ছে। আমরা দেখি এসডিএমের মাধ্যমে বিভিন্ন জায়গায় অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাম্প করে এসটি সিটিজেনশিপ অথবা পিআরটিসি বন্টন করা হচ্ছে। হ্যাঁ, খুব ভালো, কিন্তু আমরা চাই সুশাসনকে আরও সামনে এগিয়ে নিয়ে জনগণের ঘরে যদি আমরা নিয়ে যেতে পারি তাহলে আরও ভালো হবে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা চিঠিও দিয়েছিলাম, সুশাসন সুশাসন এবং সবকা সাথ সবকা বিকাশ এই মন্ত্রকে নিয়ে আসুন না আরও আমাদের এই সুশাসনকে আরও সামনে এগিয়ে নিয়ে। আমি যে চিঠি মুখ্যমন্ত্রীকে দিয়েছিলাম সেটা হচ্ছে আমার এরিয়াতে দুটি ব্লক, হেজামারা ব্লক এবং লেফুঙ্গা ব্লক যেটা মোহনপুরের আন্ডারে পড়ে, মোহনপুর হেজামারা ব্লক এবং লেফুঙ্গা ব্লক দুটি ব্লককে নিয়ে একটা এসডিএম অফিস করার জন্য আমি মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলাম। এমনকি আমি মাননীয় রাজ্যপালের সাথেও দেখা করেছি ওই বিষয়ে এবং আমাদের এগ্রিকালচার মিনিস্টারকেও বলেছি ওই বিষয়ে। ওইগুলি করলে আমাদের জনগণরা যারা গ্রামের থেকে এসে এই শহর অঞ্চলে এসে গাড়ি ভাড়া এবং টাইম খরচ যাতে সেভ করা যায় এগুলি চিন্তা ভাবনা করে ওইগুলি দেখা দরকার। মাননীয় রাজ্যপালের ভাষণের মাধ্যমে আমাদের পরিষদীয় মন্ত্রী ভাষণ রেখেছিলেন, ওই সময় উনি বলেছিলেন ত্রিপ্রাসা পিপলরা, আমরা যারা গ্রামে বাস করি যারা ত্রিপ্রাসা আছে, পিএমএওয়াই ঘরের ঘর 1,51,404টা ঘর বন্টন করা হয়েছে। খুব ভালো, যাদের ঘর নেই তাদের ঘর পাওয়া উচিত। কিন্তু দেখা যাচ্ছে, যেটা প্র্যাকটিক্যাল আমি বলছি এই হাউসে, আমাদের গ্রাম অঞ্চলে যেই যেই গ্রামে এখনো গাড়ি যায়নি, ওই দিনও আমি মডেল ভিলেজের ব্যাপারে যখন কথা বলছিলাম তখন এই কথাই এসেছিল যেই গ্রামে এখনো গাড়ি যায়নি ওই গ্রামে একটা ইট, এক বস্তা সিমেন্ট এবং আমাদের রড যদি নিয়ে যেতে হয় তাহলে আমাদের মিউনিসিপ্যালিটি এরিয়ার থেকে আমাদের গ্রাম অঞ্চলের যে ভারী ঘর তৈরি করার জন্য, কনস্ট্রাকশন করার জন্য যে খরচটা হয় সেটা বেশি লাগে। মাননীয় সদস্য স্যার প্লিজ, এটাই লাস্ট আমার পয়েন্ট। আমি এর আগেও আরডি মিনিস্টার যখন ছিলেন আমাদের জিষ্ণুদেব বর্মা, তখন আমি বলেছিলাম যে কোনো কাজ প্ল্যান ওয়াইজ করলে সুন্দর হবে, যদি আমাদের আরডি রুরাল এরিয়ার যে ঘরটা হবে তার জন্য আলাদা স্টেট, জানি এটা সেন্ট্রাল স্কিম কিন্তু আমরা সেখানে স্টেট গভর্নমেন্টের যে পার্সেন্টেজ, স্টেট গভর্নমেন্টের যে অংশটা সেটাকে একটু বাড়িয়ে আমরা যদি গ্রামের ওই বাড়িঘরটাকে করা যায় তাহলে এই 1,30,000 টাকা দিয়ে তো একটা ঘর হয় না, আমরা সেটা জানি। তবু এই প্ল্যানটা নেক্সট সেশনে যাতে আমরা এই বিষয়টা আবার উঠাইতে না হয় সেই জন্য প্ল্যানিং কমিশন এবং আমাদের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন থাকবে যে এই রাজ্যপালের ভাষণের মধ্যে এইগুলিও যাতে ঢুকানো হয়, কারণ আমরা দেখি যে ঘর বানানোর যে খরচ সেটা আমাদের আরবান এরিয়া থেকে রুরাল এরিয়াতে আরও বেশি টাকার প্রয়োজন হয়। এগুলি এই রাজ্যপালের ভাষণের মধ্যে ইনক্লুড করা হোক সেটা আমি চাই। আরও ছিল, অনেক কিছু ছিল কিন্তু আমাদেরকে এভাবে দেওয়া হয়েছে যে 10 মিনিটের মধ্যে 7 মিনিটের মধ্যে কীভাবে বলবো, কিন্তু প্রথম দিক থেকে
আধা ঘন্টা এক ঘন্টা করে সবাই সময় নিয়ে নিয়েছে স্যার, সবাই দুর্ভাগ্য। তবু আমি যেটা বলেছিলাম এইগুলো যাতে করা হয়, সবাইকে নমস্কার, থ্যাংক ইউ, ধন্যবাদ। মাননীয় সদস্য শ্রীমতী নন্দিতা রিয়াং মহোদয়া।